মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে হ্যাপি রেনি ডে, কারণ কালকে সারা রাত প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর একটু আগে পর্যন্ত আজকে সকাল থেকেই প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তো এখন একটু বৃষ্টি থেমেছে বলে ছাদে এসেছিলাম একটু চারপাশের ওয়েদারটা দেখার জন্য। তো এখন আবার প্রচন্ড মেঘ করে এসেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, তাই এখন নিচে চলে যাব। তো চলো নিচে যাই। তো আমি নিচে চলে এসেছি আর এখন লাঞ্চ বানাবো। আজকের ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা আছে আর বৃষ্টিও পড়ছে, তাই ভাবলাম আজকে লাঞ্চে খিচুড়ি বানাবো। এরকম ওয়েদারে খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর আমার খুব ফেভারিট, তাই চলো এখন লাঞ্চটা বানিয়ে নিই। এখানে দেখো আলু গাজর কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আর মুগের ডাল, ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর খিচুড়িটা আমি হাঁড়িতে করব। হাঁড়িতে দেখো আমি তেল দিয়ে দিলাম, আর অল্প একটু জিরে ফোড়ন দিচ্ছি, আর একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় তোমরা স্বাদ মতো নুন আর চিনি অল্প একটু দিয়ে দেবে, দিয়ে আমি নাড়ছি। খিচুড়ি অনেক রকমভাবেই করা যায়, কিন্তু আমি এই গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে এইভাবেই খিচুড়িটা সবসময় করি। পুরো একদম ভোগের খিচুড়ির মতন খেতে লাগে, খুব টেস্টি হয়। এখন দেখো দু চামচ আদা বাটা দিচ্ছি, আদা বাটাটা একটু নেড়ে দিচ্ছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেব দু চামচ জিরের গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। অল্প লঙ্কা গুঁড়ো দিলাম, তোমরা যদি আরো একটু ঝাল বেশি খাও তাহলে বেশি দিতে পারো। ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে, এখন আমি চাল আর ডালটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়ছি, একটু হালকা ভাজা ভাজা হবে, চিকচির করে একটা শব্দ হবে, তারপর আমি জল অ্যাড করব। দেখো ওটা ভাজা হয়ে গেছে হালকা, এবার আমি জল দিচ্ছি। একবারে আমি বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিলে বেশি টেস্টি হয়, না হলে পানসা লাগবে, তাই আমি অল্প অল্প করে জল অ্যাড করব। দেখো এটা আমার খিচুড়িটা ফুটে গেছে, ওর মধ্যে আলু গাজরটাও দিয়ে দিয়েছি। আমি পর পর দুবার অল্প অল্প করে জল অ্যাড করে দিয়েছি, এখন অনেকটা হয়ে এসছে। আমি ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এবার আমি এক চামচ ঘি দিচ্ছি, ভালো করে নেড়ে এবার নামিয়ে নেব। ঘি দেওয়ার পর বেশি আর ফোটাতে লাগে না, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে ঘিটা দিয়ে নামিয়ে নিলাম। এখন করব বেগুনি। বেগুনির জন্য দেখো বেগুন কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিচ্ছি। বেগুনগুলো দেখো এইভাবে কেটেছি, আর এখন নিচ্ছি বেসন। চ
चार पाँच चामच मतन बेसन निलाम। एखन दिच्छि चालेर गुड़ो, तीन चामच मतन चालेर गुड़ो दिलाम। एटा दिच्छि खाबार सोडा, हाफ चामच खाबार सोडा दिए दिलाम। কালো জিরে দিয়ে দিলাম। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দেব। দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। যত ভালো করে এটাকে ফেটাবে তত ফুলবে আর টেস্টিও হবে। তেলের মধ্যে বেগুনি গুলো ডিপ ফ্রাই করে নেব। ভাজা হয়ে গেছে, আর অল্প একটু পাঁপড়ও ভেজে নিয়েছি। দুপুরের লাঞ্চ আমার রেডি। তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এরকম ওয়েদারে আজকে লাঞ্চটা পুরো একদম জমে গেছিল। তো চলো এখন একটু রেস্ট নেব, আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দেব। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভ্লগে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।